بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس الله تعالى بولين إن نشتوي أول شرب برطم بيت মানে ঘর, ইবাদতের উদ্দেশ্যে ঘর নির্মাণ করেছি, উদিয়া লিন্নাস গোটা মানব জাতির জন্য আমি সেটা প্রস্তুত করেছি, তৈরি করেছি, যেখানে লাল্লাদি বিবাক্কাতা মুবারাকা যে ঘরটা স্থাপিত হয়েছে বাক্কায়, বাক্কায় মক্কার পূর্বেকার নাম ছিল বাক্কা, কি নাম মক্কার পূর্বের নাম কি ছিল বাক্কা। এটা এমন একটা জায়গা মোবারকা, বরকতময়, এই জায়গা অত্যন্ত বরকতময়, মক্কার মতো বরকতের জায়গা খুবই কম আছে। আল্লাহ বলেন ওয়া হুদাল্লিল আলামিন, আর এই ঘরটাকে সারা পৃথিবীর মানব জাতির জন্যে আমি আল্লাহ হেদায়াতের কেন্দ্রস্থল বানিয়েছি, হেদায়াতের হেড অফিস কেন্দ্রস্থল এটা আল্লাহ তাআলার ঘর। এরপরে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে আমি অনেক নিদর্শনাবলী আমার রেখেছি, আমার পক্ষ থেকে অনেক নিদর্শন আছে। সেখানে উল্লেখযোগ্য একটা নিদর্শন হচ্ছে মাকামু ইব্রাহিম, সেখানে একটা মাকাম ইব্রাহিম নামক একটা নিদর্শন আছে, যেখানে নবীনা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন। একটা পাথর, যেটা বর্তমানে আপনারা যারা কাবা জিয়ারত করেছেন দেখেছেন যে একটা গ্লাসের ভিতরে এটাকে পরিবেষ্টন করে রাখা আছে। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পায়ের সেই ছাপ, সেই দাগগুলো অনেকটা গভীরে চলে গেছে, সে পাথরটা অক্ষত অবস্থা এখনো আছে। আল্লাহু আকবার বলুন। রব্বে কারীম বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এটা আমার একটা প্রজ্জ্বলিত প্রকৃষ্ট নিদর্শন যে সেখানে আমি মাকামে ইব্রাহিম রেখেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার যে কোরআনের ভিতরে আল্লাহ জান্নাত শব্দ উল্লেখ করেছেন, জান্নাত যে জান্নাতের তালাশ আমরা করি, যে কোরআনে আল্লাহ জাহান্নামের আজাবের ভয়াবহতা বর্ণনা করেছেন, যে জাহান্নামের আজাবকে আমরা ভয় করি, যে মালিক মিজানকে কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, যে মালিক হাসরকে কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, সেই মালিক নিজের জবানে মাকামে ইব্রাহিম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, পার্থক্য আছে। আল্লাহ জান্নাতের আদেশ, জান্নাতের নিয়ামতের কথা আমাদেরকে আশা দিয়েছেন, যে বান্দারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর নাফরমানি থেকে আত্মরক্ষা করবে, নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর দিকে ফিরে যাবে। আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, গুনামুক্ত আত্মা, নাফরমানি মুক্ত আত্মা, আল্লাহ বলেন এই প্রশান্ত আত্মাগুলো বান্দার দেহ থেকে যখন বিদায় হয় ডাক দেয়া বলে হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, ইরজিই মানে তুমি ব্যাক করো তোমার রবের দিকে, ফিরে চলো তোমার রবের দিকে, এমত অবস্থায় যে রাদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, মারদিয়া তুমি তোমার রবের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, মৃত্যুসজ্জায় যে মানুষটা গান শুনে শুনে মারা যায়, ভূপেন হাজারিকার গান শুনে মারা যায়,
এর আত্মা কি মনে করেন নফসে মুতমাইন্নার আত্মা যেই মানুষ মদের আড্ডাখানায় মরে যায় যেই মানুষ মানুষের উপরে জুলুম করতে করতে জীবন শেষ হয় যেই মানুষ অত্যাচারী হয়ে মারা যায় এদের আত্মা কখনোই নফসে মুতমাইন্নার আত্মা হয় না রব্বে করিম ডাক দিয়া বলেন ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে চলো এমত অবস্থায় তোমার রব তোমার উপরে সন্তুষ্ট তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি তুমি আবার বাঁচাইকৃত বাঁচাইকৃত আমার বাঁচাইকৃত বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে দাও তাদের দলভুক্ত হয়ে দাও আমার আব্দুল কাদের জিলানি যেমন বাঁচাইকৃত এক বান্দা আবু বকর যেমন বাঁচাইকৃত বান্দা ওমর আলী উসমান যেমন গোটা ওয়ার্ল্ডের ভিতরে পৃথিবীর ভিতরে বাঁচাইকৃত এক বান্দা আমার কাছে যেমন বাইজিদ বোস্তামী একজন বাঁচাইকৃত বান্দা তাদের সাথে তাদের দলভুক্ত তুমি হয়ে যাও পিচ্ছি হান্নানের দলে যাও না সন্ত্রাসদের দলে যাও না যারা মানুষের উপরে জুলুম করে অন্যায় করে অত্যাচার করে এদের দলে যাও না আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এটা যদি করতে পারো তো আমি তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো সুবহানাল্লাহ ও ভাই আমরা কিন্তু জান্নাত দেখি নাই আল্লাহ বলছেন জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন এই জান্নাত আমরা দেখি নাই কবর বলে একটা জায়গা আছে কবরে আমরা যাই নাই শাস্তি এবং শান্তির ব্যবস্থা আছে আমরা দেখি নাই জানি না জাহান্নামের আলোচনা কোরআন মাজিদে আছে আমরা জানি না দেখি না তুলসিরাতের আলোচনা কোরআন মাজিদে আছে আমরা বুঝি না এটা দেখি নাই কিন্তু মাকাম ইব্রাহিমের আলোচনা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন সারা পৃথিবীর মানুষকে দেখার ব্যবস্থা করেছেন এই আমার জান্নাত দেখো নাই ঠিক আছে এটা আমি যে জবান দিয়ে যে কোরআনে আমার জান্নাতের কথা বলেছি সেই জবান দিয়ে সেই কোরআনে আমি মাকাম ইব্রাহিমের কথা বলেছি জান্নাত পরে দেখো আমার মাকাম ইব্রাহিম আগে দেখো আল্লাহ আকবার জোরে বলুন অ্যাথিস্ট অনেক মানুষ আছে অ্যাথিস্ট সংশয়বাদী অনেক মানুষ এই সমাজে বাস করে লেবাস লাগিয়েছে মুসলমানের কিন্তু কবরের জিন্দিগি নিয়ে আলমে বরজখ নিয়ে তার ভিতরে যথেষ্ট সন্দেহ কাজ করে জান্নাত জাহান্নাম নিয়ে তার ভিতরে অনেক সন্দেহ কাজ করে মূর্তি পূজারীরা যেমন পরকাল বিশ্বাস করে বলে পরকাল বলতে কিছু নাই যদি দুনিয়াতে কেউ ভালো কাজ করে পরবর্তীতে ভালো হিসেবে তার পুনর্জন্ম দেওয়া হবে আর যদি মন্দ কাজ করে তাকে কুকুর বিড়াল বানায় আবার দুনিয়াতে পাঠানো হবে এইরকম আকিদা মুসলমানদের ভিতরে পর্যন্ত কেউ কেউ পোষণ করে ঠিক কিনা অথচ এই কোরআন হাদিসের এই আকিদার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক দুনিয়াতে ফেরত আসার ব্যাক করার কোনো ব্যবস্থা মানুষের নাই ঠিক কিনা ব্যাক করার ব্যবস্থা নাই ঠিকানা দুইটা সুজা যেতে হবে ডানে বামে তাকাবার সুযোগ নাই শুধু যেতেই হবে হয় ঠিকানা জান্নাত না হয় ঠিকানা জাহান্নাম এটা মানব জাতির গন্তব্য ও দুনিয়ার মুসলমান জান্নাত আমরা দেখি নাই কিন্তু মাকাম ইব্রাহিম দেখি সুবহানাল্লাহ আচ্ছা এই কথাটা বলেছেন আজ থেকে সাড়ে ১৪০০ বছর আগে প্রায় ১৫০০ বছর আগে কে বলেছেন এ ভাই জোরে বলেন জোরে কে বলেছেন সাড়ে ১৪০০ বছর আগে পৃথিবীতে আমরা কে কে ছিলাম ছিলাম কেউ মাকামি ইব্রাহিম ছিল সাড়ে ১৪০০ বছর আগে শুধু মাকামি ইব্রাহিম না ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা নির্মাণ করেছেন তখন থেকে মাকামি ইব্রাহিম ছিল এবং আল্লাহ এটাকে সংরক্ষণ করে রেখেছে
কোন সংশয়বাদীর যদি এই কথা সন্দেহ হয় যে কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আমি তারে বলবো তোমার যদি বিশ্বাস না হয় যে কোরআনে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন, এই কোরআনে আল্লাহ মাকামে ইব্রাহিমের কথা আলোচনা করেছেন, মক্কায় যাও কাবা চত্বরে ঘোরাও যে মকাম ইব্রাহিমের কথা আল্লাহ বলেছেন, তুমি যদি এটা বাস্তবতা পাও তাহলে বুঝবা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নামটারও এমন বাস্তবতা আছে, ঠিকই না? জুড়ে বলুন কোরআনে কারিমে যে জান্নাতের আলোচনা করেছেন এটা তো পরকালীন বিষয়, প্রেজেন্ট যে বিষয় নিয়ে কথা বলেছেন এটা হচ্ছে মকাম ইব্রাহিম। কারো যদি পরকাল সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ সংশয় কনফিউশনের জন্ম হয়, এই লোকটা যেন মাকাম ইব্রাহিম দেখে আসে, যে মাকাম ইব্রাহিম আলোচনা আল্লাহ কোরআন মাজিদে করে দিয়েছে। মাকাম ইব্রাহিমের বাস্তবতা যদি থাকে তাহলে আপনার মানতে হবে জান্নাতের বাস্তবতাও আছে, মাকাম ইব্রাহিমের বাস্তবতা যদি থাকে তাহলে মানতে হবে, মানতে হবে না মানতে বাধ্য গোটা পৃথিবীর মানুষ, জাহান্নাম বলতে কিছু আছে, ঠিক নয় কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বাইনাত, ওইখানে আমি অনেক নিদর্শনাবলী রেখেছি, এর মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছেন, সুবহানাল্লাহ, এটা এখনো আছে, কারা কারা দেখেছেন একটু আতটান্ত, মাকাম ইব্রাহিম কে কে দেখছেন সচক্ষে, সচক্ষে কে কে দেখেছেন মাকাম ইব্রাহিম, ভালো করে দেখছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন, দেখেছি। এখানে যা বর্ণনা করেছেন তার 100% বাস্তবায়ন নিজের চোখে দেখে তারপর আপনাদের সামনে বলতেছে, এটা পরিপূর্ণই আছে সেখানে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান দখলহু কানা আমিনা, ওই ঘরের একটা পাওয়ার আছে, কাবার চত্বরের একটা পাওয়ার আছে, হেরেমের একটা পাওয়ার আছে, এটার চত্বরে কেউ যদি প্রবেশ করে ফেলে সে মহাপাপী হইলেও, সে মানুষ হত্যাকারী হলেও সে নিরাপত্তা পেয়ে যায়। ওমান দখলহু আমিনা, সে যেখানে প্রবেশ করলে, কাবার চত্বরে প্রবেশ করলে, কাবার সম্মানের কারণে জেনাকারী মানুষ হত্যাকারী একদম মোস্ট ওয়ান্টেড কোন ক্রিমিনালও যদি সেখানে ইন করে, প্রবেশ করে, কাবার সম্মানে সেখানে তাকে হত্যা করা যাবে না, তাকে মারধর করা যাবে না, নিরাপত্তা পেয়ে যাবে সে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাস, মানব জাতির জন্য আল্লাহ তাআলা একটা ঘর রেখেছেন, হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যারা সফর করে ওই ঘর পর্যন্ত পৌঁছতে পারে তাদের জন্য আল্লাহ হজের বিধান রেখেছেন, সে যেন হজ করে, সুবহানাল্লাহ, সে যেন হজের সফরে পৌঁছায়, এই কথা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কাফারা, যদি কেউ অস্বীকার করে যে হজ বলতে কিছু নাই, আমাদের দেশে একবার এক মন্ত্রী অস্বীকার করছিল হজ বলতে কিছু নাই, মনে আছে আপনাদের? মনে আছে? হ্যাঁ, আব্দুল লতিফ সিদ্দিকী খুব কটুক্তি করে, অত্যন্ত ব্যঙ্গ বিদ্রোপ করে তিনি কথা বলেছিলেন, এক ফরজ বিধানের ব্যাপারে কথা বলে তার গোটা জিন্দিগির যত অ্যাসেট অর্জন ছিল সব শেষ, ঠিক না? সব শেষ, হকের পিছনে, আল্লাহর বিধানের পিছনে, আল্লাহর আদেশের পিছনে যারা ব্যঙ্গ বিদ্রোপ করবে, পৃথিবীর যত পরাশক্তি হোক, যত ক্ষমতাবান মানুষই হোক, দুদিন আগে আর পিছে, আপনার টুডে ও টুমরো, এটা ফেরাউনের পরিণতি তার ভোগ করতেই হবে, ঠিক নয় কি? ভোগ করতেই হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কাফানা, কেউ যদি অস্বীকার করে যে হজ নাই, হজের সফরে যাব না, কেন আমি 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে নিজের উপার্জিত সম্পদ ব্যয় করে আমি সেখানে কেন পৌঁছব, যদি কথা কেউ বলে আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে বলেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন,
আল্লাহ তাআলা বলেন যারা কেউ যদি হজকে অস্বীকার করে তারা যেন জেনে রাখে যে আমি গনী আমি সবচেয়ে ধনী ধনী আমার উপরে ধনী কেউ নাই আমি অমুখাপেক্ষী সারা জগৎ আমার মুখাপেক্ষী কিন্তু আমি